वहीं बंगाल के शहरी विकास मंत्री फरहाद हकीम ने कहा है कि जिस तरह से ये तमाम बातें हो रही हैं उन्होंने भाजपा पर वार किया है और भाजपा की आलोचना करते हुए कहा है कि हर जगह जय श्री राम का इस्तेमाल गलत है और उन्होंने कहा कि गेरुआ पहनकर कोई भी भगवान श्री राम का प्रतिनिधि नहीं हो सकता क्योंकि रावण भी गेरुआ पहनकर आया था, इसलिए भगवा का मतलब और जय श्री राम का मतलब सिर्फ अच्छाई नहीं होती, ये कहना है फरहाद हकीम का। क्या कहा है सुनाता हूं आपको। सामने रेशरेशी करा, ताय धारिए मारामारी करा, काऊ के अपमान करा, সেই জয়শ্রী রাম নিয়ে রেশারেশি করা সেটা অপমান, তার কারণ রামচন্দ্র কখনো নিজের পেটেন্টটা বিজেপি পার্টিকে দেয়নি, রামচন্দ্র নিজের পেটেন্ট বিজেপি পার্টিকে দেয়নি। আমরা তো তাহলে যারা বাংলার মানুষ আমরা বলতে পারি জয় মা দুর্গা, জয় মা কালী, আমরা তো তা বলি না রাস্তাঘাটে, আমরা তো সেখানে আমাদের স্লোগান আমরা দিই, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, আমরা তো বলতে পারতাম। তো অরূপ এত বড় একটা পুজো করে, সেখানে ঢুকতে গেলে আমাদের কত লাইন দিয়ে দাঁড়াতে হয়, তাহলে অরূপ তো বলতেই পারে আমি দুর্গার ভক্ত, আমি এত বড় দুর্গা পুজো করি, তাহলে আমার পেটেন্ট হচ্ছে কাল থেকে জয় মা দুর্গা। কিন্তু সেই পেটেন্ট তো অরূপ নেয়নি, আমি ওর দেখা দেখি একটা ছোট পুজো করি, কিন্তু ও দেখা দেখি করি, তাহলে ও তো সেই পেটেন্ট নেয়নি, বা আমিও তো ছোটবেলা থেকে কালী পুজো করছি, তাহলে আমি বলবো যে না মা কালী আমার পেটেন্ট, আমি বলবো জয় মা কালী শুধু আমার থাকবে, আপনাদের যখন খেপাতে যাবো তখন ওলাই জয় মা কালী, জয় মা কালী, আরে কেন জয় মা কালী। তাই দাঁড়িয়ে মারামারি করা, কাউকে অপমান করা, রাম নিয়ে রেশারেশি করা সেটা অপমান, তার কারণ রাম দুর্গা আর